বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুয়ার খুলছে আজ। বেলা ১১টায় চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মিত দেশের প্রথম এই সুড়ঙ্গপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। উদ্বোধনের পর টানেল পাড়ি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারায় গিয়ে কোরিয়ান এপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামবাসী তথা দেশবাসীর স্বপ্ন পূরণের এমন মহেন্দ্র ক্ষণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন পরিকল্পনা থাকলেও শেষ সময়ে এসে অতি সংক্ষিপ্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর সফর। জানা গেছে দুপুর ১২টায় জনসভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী, জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ায় কোনো নদীর তলদেশ দিয়ে তৈরি হওয়া এটাই প্রথম টানেল যার নির্মাণ কাজ শতভাগ শেষ। বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় সেতু ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, টানেল উদ্বোধন অনুষ্ঠান হবে পতেঙ্গা প্রান্তে, এরপর আনোয়ারা প্রান্তে কোরিয়ান এপিজেড মাঠে একটি জনসভা হবে। টানেলের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে এবং দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে। কর্ণফুলী নদীর উভয় পাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চীনের সাংহাই শহরের ন্যায় চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলাই প্রকল্পের উদ্দেশ্য। টানেলের সার্বিক দিক তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের অ্যালাইনমেন্ট পতেঙ্গা প্রান্ত চট্টগ্রাম বিমানবন্দর হতে কর্ণফুলী নদীর ২ কিলোমিটার ভাটিতে, আর টানেলের আনোয়ারা প্রান্ত আনোয়ারা উপজেলার কাপকো সার কারখানার নিকটে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ছিল চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। দুইটি বিশিষ্ট চার লেনের টানেল প্রকল্পের প্রাকলিত ব্যয় ১০,৬৮৯ কোটি ৭১ লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ৪,৬১৯ কোটি ৭০ লাখ টাকা ও চায়না এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা ৬,৭০ কোটি টাকা। প্রকল্পের মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিলোমিটার। টানেল নির্মাণে বাণিজ্যিক চুক্তি হয় ২০১৫ সালের ৩০ জুন। পরের বছর ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। প্রধানমন্ত্রী টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। টানেল চালু হলে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। টানেলকে ঘিরে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলবে, সেই সঙ্গে হাজারো সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সরকারের। টানেল চালু হলে শুধু আনোয়ারা নয়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। টানেল প্রকল্পকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে ইকোনমিক জোন সহ বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বেসরকারি খাতে সবচেয়ে বড় সার কারখানা কাপকো, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড এবং চট্টগ্রাম বন্দর কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে দেশি বিদেশি বিনিয়োগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি স্টেশন সহ বহু শিল্প কারখানা গড়ে উঠছে। অর্থনীতিবিদরা বলছেন, বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সাত রাজ্যের মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। পদ্মা সেতুর মতো এই টানেলও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। টানেলের দুই টিউবের চার লেন দিয়ে ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। এতে কর্ণফুলী নদী পাড়ি দিতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। আনোয়ারার জনসভার মাঠকে ঘিরে বর্ণিল তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চলছে ডিজিটাল প্রচার। দলীয় প্রধানের জনসভায় নিজেদের পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।
এদিকে টানেলকে ঘিরে উৎসবের আমেজ কর্ণফুলীর দুই প্রান্তে, সেখানে দুই দিনের উৎসব চলছে। গত কয়েকদিন সন্ধ্যায় পতেঙ্গা প্রান্তে কনসার্ট অনুষ্ঠিত হয়। পতেঙ্গা প্রান্ত এবং আনোয়ারা প্রান্তের সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতে বর্ণিল আলো ঝলমল করছে কর্ণফুলীর দুই পাড়। শ্রোতা দর্শক, কর্ণফুলী টানেল উদ্বোধনকে ঘিরে এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।